অবশেষে সোমবার শুরু হলো সংসদের বাদল অধিবেশন। এই আবহে সংসদ সুষ্ঠুভাবে চালানোর আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে সংসদ ভবনে এসে তিনি বলেন, অধিবেশনে বিবাদ হোক কিন্তু খোলা মনে আলোচনা হোক, প্রয়োজনে স্বাস্থ্যকর বিতর্কও চলুক, তাতে এই গণতন্ত্র আরো মজবুত হবে, দেশবাসীর কাছে ইতিবাচক বার্তা পৌঁছবে। সব সাংসদের কাছে আমার আবেদন, আপনারা অধিবেশনের কাজে এগিয়ে নিয়ে যেতে নিজেদের সুপরামর্শ দিয়ে সাহায্য করুন। সংসদ অধিবেশনের প্রথম দিনই তাৎপর্যপূর্ণভাবে চলছে রাষ্ট্রপতি নির্বাচন। 21 তারিখ ফল প্রকাশ, বোঝা যাবে দ্রৌপদী মুর্মু আর যশবন্ত সিনহার মধ্যে কাকে রায়সিনার পরবর্তী বাসিন্দা হিসেবে বেছে নিল দেশ। আবার 6 তারিখ উপরাষ্ট্রপতি নির্বাচন, এখানেও দুই প্রার্থীর লড়াই। এনডিএ শিবিরের পদপ্রার্থী জগদীপ ধনকর ও বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা, সেই ফলাফল জানা যাবে 10 তারিখ। আর বাদল অধিবেশন চলবে 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই অধিবেশনে নতুন উপরাষ্ট্রপতিও পাবে দেশ, তিনি আবার রাজ্যসভার চেয়ারম্যান। আর এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই অধিবেশনের গুরুত্ব আলাদা, কারণ এখান থেকে আমরা নতুন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পাব, তারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে নতুন দিশা দেখাবেন। এদিন সকাল সকালে সংসদে এসে মোদী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন, ব্যালটে ভোট দিয়ে তারপর অধিবেশনের কক্ষে নিজের আসন গ্রহণ করেন। সংসদের পাশাপাশি রাজ্য বিধানসভাগুলিতেও রাষ্ট্রপতি নির্বাচনের ভোট প্রক্রিয়া চলছে। এনডিএর আদিবাসী প্রার্থী দ্রৌপদী মুর্মুর সমর্থনে এদিন বাংলার বিধানসভায় বিজেপি বিধায়করা এলেন আদিবাসী পোশাক পরে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর, চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।